হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি গ্লোরিয়া জিন্সে। আজকে আমরা গুলশান একের আউটলেটে আছি। এখানে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি পাওয়া যায়, এখানে কি কি পাওয়া যায় আর কি কি কোনটার কি ধরনের প্রাইস, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে এখানকার ওয়েটারদের ড্রেস। তো এখানে যারা ফার্স্ট টাইম আসবেন তাদের কাছে আমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। তো এই হচ্ছে ওদের ইনকোয়ারি নাম্বার, আর এখানে আছে ওদের ছয়টা আউটলেটের অ্যাড্রেস। তো আপনাদের যাদের দরকার হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। তো ইনকোয়ারি নাম্বারটাও আপনারা নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আমি ফুড মেনুটা শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায়, পেস্ট্রি পাওয়া যায়, আর পাশে সেগুলোর প্রাইসগুলো দেওয়া আছে। এগুলো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আছি আজকে গুলশান একের আউটলেটে, বিকজ এই আউটলেটটা আমার অফিসের ঠিক উল্টো পাশে। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বার্গার বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যায়, আর এই হচ্ছে আমার ফেভারেট কোলামারি। তো আপনারা যারা এখানে ফার্স্ট টাইম আসবেন আপনারা কিন্তু এই আইটেমগুলো খেতে পারেন, দরকার হলে এক একবার এক এক ধরনের ড্রেস নিয়ে দেখতে পারেন। যেমন এখানে পাস্তা সালাদও পাওয়া যায়, এছাড়া এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও পাওয়া যায়। আর কফি তো আছেই, তার সাথে আছে কোল্ড কফি, এখানে ফ্রেশ জুসও পাওয়া যায়। আর এখানে বিভিন্ন কোল্ড কফির মধ্যে নাম্বার ওয়ানটা আমার কাছে খুব ভালো লাগে, আর আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা খেতে পারেন। আর এখানে বিভিন্ন কোল্ড কফির বিভিন্ন প্রাইস এখানে দেওয়া আছে। আপনারা আসার আগে যদি আমার ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আমরা কফি খাওয়ার জন্য এসেছি, কিন্তু তার সাথে আমরা কী খাবো চিন্তা করছি। এখানে একটা ওশেনিয়ার একটা ফ্রুট প্ল্যাটার আছে, যেটা প্রাইস হচ্ছে 4,500 টাকা। এটা আমি কখনোই খাইনি। এটা একটা বিরাট একটা লবস্টারের সাথে বিভিন্ন ধরনের সি ফুড দেওয়া থাকে। আর এটা হচ্ছে মিট লাভার্সদের প্ল্যাটার, এখানে মিটের সাথে বিভিন্ন ধরনের প্ল্যাটার আছে। এটা আমরা একবার নিয়ে সবাই শেয়ার করে খেয়েছিলাম। আর এই হচ্ছে আজকের মিশম্যালো চিজ ক্রিম, যেটা আমরা অর্ডার করেছি, এটা আমি আগে কখনো খাইনি। আর এটা হচ্ছে আমার ফেভারেট রেড ভেলভেট, যেটা আমি সবসময় খাই। বাট আজকের এই মিশম্যালো চিজ ক্রিমের কাছে ওটা হার মেনে গেছে। চলে এসেছে আমাদের ক্যাপেচিনো, এটা স্মল সাইজের ছিল, বিকজ রেগুলার সাইজটা অনেক বেশি বড় মনে হয় আমার কাছে। তো যাদের ক্যাপেচিনো খুব পছন্দ তারা এখানে এসে খেতে পারেন। আর চলে এসেছি আমার কোল্ড কফি, আজকে আমি কোল্ড কফি খাবো। আজকে সংযমা কোল্ড কফি খাবে, আর আমরা দুজনই স্মল সাইজ নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার উপকারে আসবে, আর সবাই ভালো থাকবেন। যারা আসেননি গ্লোরিয়া জিন্সে তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই আসবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।